জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফুটা, আমি দিই আমার ভাইকে ফুটা। হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দিওয়ালি, তো সবাইকে হ্যাপি দিওয়ালি। সবার দিওয়ালি খুব ভালো কাটুক, সবাই সুস্থভাবে কাটাও, ভালোভাবে কাটাও, কোনো কিছুকে হার্ম করো না, বাজি কম ফোটাও, কারণ পশু পাখি অনেক ভয় পায়, আর অনেক বাচ্চারা থাকে, অনেক বয়স্ক থাকে যাদের হার্টের প্রবলেম আছে, তো যাতে শব্দ বাজিগুলো ফোটান মানে না ফোটানোর চেষ্টা করো, শব্দ বাজিগুলো ফুটিও না, তাছাড়া অন্যান্য কিছু ফোটাও, আর খুব মজা করো, খাও দাও, পরিবারের সাথে কাটাও। আর আমি হয়ে গেছি রেডি, আমি মেকআপটা করে নিয়েছি, এখন ড্রেস চেঞ্জ করব, তার আগে কিছু প্রদীপ টদীপ জ্বালানোর বাকি আছে, তো সেগুলো আজকে জ্বালাবো, একটু মার ফটোশ্যুট করে দেবো, তারপরে আমি একটু বেরোবো। চলো দিওয়ালি নাইট শুরু করা যাক, দেখি কী কী করা যায়। তো চলো শুরু করা যাক আজকের ব্লগ, দেখতে থাকো, আর যদি ভালো লাগে অবশ্যই 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর ব্লগটা লাইক করো। তো চলো শুরু করি দিওয়ালি ব্লগ। তোমাদেরকে একটা মজার প্রদীপ দেখাচ্ছি, এগুলো আমি বাজার থেকে কিনে এনেছি প্রদীপ, আর এইগুলো তেলে জ্বলে না, জলে মানে জলে চলে। তো চলো আমি তোমাদেরকে দেখাই জল দিয়ে কীভাবে এগুলো জ্বালানো যায়। এগুলো তেল দিয়ে কোনো মতেই জ্বলবে না, তো চলো একবার দেখি সত্যি জলে কি জলে না জল দিয়ে। তো এই হলো আমার প্রদীপ, আর এই আমি মুটকিতে একটু করে জল নিয়ে নিয়েছি। এবার দেখো ম্যাজিক, দেখো ম্যাজিক, দেখেছো? তোমার প্রদীপটা কিন্তু সত্যিই জল দিয়ে জ্বলে উঠেছে, দেখো কি সুন্দর, বেশ মজা পেয়েছে এটা জ্বালিয়ে। আমার সকল বন্ধুদের জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি দিওয়ালি বন্ধুরা, তোমরা এই দিওয়ালিতে অনেক অনেক আনন্দ করো, তোমাদের জীবন আলোয় আলোয় ভরে উঠুক, মায়ের কাছে আমি এই প্রার্থনা করি। তো আমরা চলে এসেছি খয়রামারি শ্মশান কালীমায়ের মন্দিরে, এখানে আজকে প্রচুর ভিড় ছিল, যেহেতু আজকে রাতেই পুজো হবে, তো আমরা একটু মায়ের সাথে দেখা করতে চলে আসলাম। এই দেখো এত ভিড়, অনেক জায়গা থেকে, অনেক দূর দূর থেকে অনেক মানুষ এসেছিলো, তো আমার বেশ ভালো লাগলো ওখানে গিয়ে। তারপর আমরা বেরিয়ে পড়লাম, বেরিয়ে পড়ে আমরা যাবো একটু বড়ো মায়ের কাছে বা আমাদের বোনগার বড়ো মাকে দেখতে, কিন্তু তার আগেই চলে আসলাম আমরা ফুচকা খেতে, কারণ যাওয়ার রাস্তাতেই নীলকমল কাকুর দোকান, তো আমরা দেরি না করে ওখানে দাঁড়িয়ে পড়লাম ফুচকা খেতে, তারপর আমরা বড় মায়ের সাথে দেখা করতে যাব। দ্য ফলোইং ডে, তো নেক্সট ডে আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল অ্যাপোলোতে মাকে নিয়ে, তো মা এখানে টেস্ট করতে ঢুকে গেছে আর আমি বাইরে ওয়েট করছি, সারাটা দিন আমার ওখানেই কেটে গেছে হসপিটালে। হ্যালো, আমি চলে এসেছি আবার, আর আজকে ভাই ফোটা, সবাইকে ভাই ফোটার অনেক 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 শুভেচ্ছা, সবাই খুব মজা করো, ভাইদেরকে ফোটা দাও, সবার ভাই ফোটা অনেক ভালো কাটুক। আমার তো দিওয়ালির দিন দেখলেই, কালকে আমি মাকে নিয়ে সারাদিন হসপিটালে ছিলাম, তো আজ আছে ভাই ফোটার। আমি আমার গপুকে সারা মানে প্রত্যেক বছরই আমি আমার গপুকে ভাই ফোটা দিই, তো এখন দেবো, আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন যাব ওকে ফোটাটা দিয়ে দেবো তাড়াতাড়ি, কারণ সকাল সকাল ফোটা দিয়ে দেবো, রেডি হয়ে আছে স্নান টান করে নতুন জামা পরে। তো চলো ওকে ভাইফোঁটা দিয়ে আজকে দিনটা শুরু করা যাক। শুরু করি গপুকে ফোঁটা দেওয়া, আগে ধান ডুববো। এইটুকু ভাই, সে আবার ফোঁটাবে? বল ভাইয়ের কপালে দিলাম ফুটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফুটা, আমি দিই আমার ভাইকে ফুটা। ভাই ভাই তুমি সুখে থাকো, সুখে থাকো, আবার ভাই ভাই ফুটা। কই এই লাইনটা তো আমাকে বলোনি, বলে গেছি। ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। ভাই তুমি ভালো থাকো, আবার হবে ভাই ফোঁটা।
ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দরে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা, ভাই তুমি বেশ ভালো থাকো, আবার হবে ভাই ফোঁটা। এইটুকু বলতে গিয়ে আবার গুলিয়ে যাচ্ছে। একটু মিষ্টি খেতে হবে, তো তুমি মিষ্টি খেতে হবে, তো চকলেট হাতে ধরে দেখো। সব রকম খাবো, আগে থালটা ওকে ধর ভাই, এই যে তোর সব খাবার, সামান্য খাবার ভাই, তোমার জন্য সামান্য আয়োজন, এটার জন্য একটু সামান্য আয়োজন করেছি, তুমি এটা গ্রহণ করো, রাধা রানীর সেবা করে তুমিও করো। হ্যাঁ, ওকে ঘন্টা না বাজালে খায় না। চকলেট গুলো তো এটা, এটা তোমার জন্য চকলেট খাও, তোমার আবার সর্দি আছে, সে আবার এনেছি চকলেট খাও, তুমি ভালো থাকো, সুস্থ থাকো, তোমার এই ক্ষুদ্র কুটিরে আমাদের সবাইকে নিয়ে ভালো থাকো, আনন্দে থাকো, তোমার এই ক্ষুদ্র কুটিরে আমাদের সবাইকে নিয়ে আনন্দে থাকো। আমাদের ভাইফোঁটা দেওয়া হয়ে গেল, আর আজকে আছে সেমিফাইনাল ইন্ডিয়া নিউজিল্যান্ডের ম্যাচ, তো এখন আমি ম্যাচ দেখতে বসে যাচ্ছি, আর ব্লগটা কন্টিনিউ করছি না, আমি এখানেই শেষ করছি। যদি ব্লগে কিছু ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, লাইক করো, কমেন্ট করো, আর সবাই খুব মজা করো, আর সেমিফাইনাল এনজয় করো। তো চলো আর দেরি না করে তাড়াতাড়ি আমি খেলা দেখি, আর তোমরাও খেলা দেখো, আর দেখা যাক আজকে কী হয়। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকো, তো টাটা।